মেয়ে খুন মায়ের হাতে এমনটাই বলছেন স্থানীয়রা, কিন্তু সাফ অভিযোগ অস্বীকার মায়ের। সাত সকালে যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যে সৃষ্টি এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার বেন্দা লোহারপাড়া এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবতীর নাম শ্যামা লোহার, বয়স 25 বছর। নিজের বাড়ি থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে পাত্রসায়ের থানার পুলিশ। কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করে মায়ের দাবি, মানসিক অসুস্থ ছিল সেই কারণে সে আত্মহত্যা করেছে। বুধবার সকালে বাঁকুড়ার পাত্রসায়ের থানার বেন্দা লোহারপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করে পাত্রসায়ের থানার পুলিশ। এদিন সকালে নিজের বাড়ি থেকেই শ্যামা লোহার নামে বছর 29 বয়সের যুবতীর গলায় দড়ি জড়ানো মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয়দের দাবি, ওই যুবতী বোবা ও মানসিক ভারসাম্যহীন ছিল। এলাকার মানুষের অভিযোগ, এই মৃত্যুর পেছনে যোগ রয়েছে যুবতীর মায়ের। অভিযোগ, মৃত যুবতীর মা তার উপর নানানভাবে অত্যাচার করত এবং মায়ের মদতে খুন হয়েছে ওই যুবতী। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মৃত যুবতীর মা আগমনী লোহার। তার দাবি, মেয়ে আত্মহত্যা করেছে। সকালে কাজে বেরিয়েছিলেন, বাড়িতে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সে। খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবতীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। এটা খুন না আত্মহত্যা, না এর পথে রয়েছে অন্য কোন বিশেষ তথ্য, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পাত্রসায়ের থানার পুলিশ। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? আমরা জানি এসে দেখি মেয়ে মরে পড়ে আছে গো। কি মনে করছেন, আত্মহত্যা করেছেন? আমরা মনে করছি মেরে দিয়েছে নাকি গো। আমাদের মনে এটাই ভাবছি গো, আমরা আর কিছু ভাবি নাই গো। আত্মহত্যা করে খুন করা হয়েছে এটা বলছেন? হ্যাঁ, আমরা মনে করছি এটাই গো, যে কি মেয়েটাকে মরলো কি করে, গলায় দড়িটা খুললো কি করে? যদি একটা মানুষ মরে যায় সাথে দড়িটা খুলতে পারবে না। আমার এইটাই সন্দেহ হচ্ছে যে মেয়েটা কি হলো। কি চাইছেন আপনারা, কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা দেখতে যদি মাদারও হয়, যদি ধরা পড়া যে মাদার হয়েছে তাহলে বিচার চাই, আর কিছু চাই না। আর যদি নিজের টাকা মরে যায় তাহলে সেখানে আর কিছু বলার নেই। আর কি হয়েছিল বলুন তো? এমনি কিছুই হয় নাই, এমনি ঝগড়া ঝাঁটি কিচ্ছু নাই, এমনি ভালো মানুষের মতন ভালো দিয়ে রাতে সব ভাত খেয়েছি, শুয়েছি, ও বিচল শুনুম দিয়া শুকালে উঠে না। আমি আমার ঘরে সব বাগি দিয়ে আমি পরের বাড়ি কাজে যাই, যে পরের বাড়ি থেকে এসে দেখছি এরকম কাণ্ড। কি দেখলেন এসে? এসে দেখছি ওই যে গোলাতে দড়িটা নিয়ে ঝুলছে, আর মনে করছি ইয়েটার উপরে চেয়ারটার উপরে বসে রয়েছে, এমন হচ্ছে বসে রয়েছে, দেখছি না দড়িটা রয়েছে। দিয়ে আমি তাড়াতাড়ি করে নামানুম, নামিয়ে মুখে হাতে জল দিয়ে আমি আবার সবাইকে ডাকতে এলাম। কি মনে করছেন আপনি, কি মনে করছেন কিভাবে মারা যেতে পারে, কি কি কারণ ছিল? কি কারণ ছিল? এমনি যে মরে যাবে বলে কোনো একটা ইয়ে থাকে নাই, যে মানুষটা মরে যাবে, মরে যাবে কোনো একটা ইয়ে থাকে না যে মারা যাবে। ঝগড়া নাই, ঝাঁটি নাই, কিছু নাই, কিছু নাই, ঝগড়া ঝাঁটি নাই, কিছু নাই, শুধু শুধুই দেখছি, এসে দেখছি এরকম কাণ্ড। যে মারা গেছে তার নাম কি? সামাল ভাই। আপনি কে হন? মা করছেন কিভাবে মারা যেতে পারে? এখন বুদ্ধি শুদ্ধি লোপ খেয়ে গেছে, কিছু বুঝতে পারছে না কিভাবে মরেছে, তবে মেয়েটাকে মেরে দিয়েছে। ও মরে নে, ও বাঁচার জন্য সবার কাছে বলেছে, প্রত্যেকটা মানুষের কাছে, কেউ এসে বলেছে খেপা, কেউ বলেছে বাবা। যখন ওর পিসিরা এসেছিল, তিনটে পিসি এসেছিল, তখন সব দেখিয়েছে পিসিদেরকে, পিসিরা এসে বলেছিল চক্ষানা নিতে, বলেছে আমার মেয়ের বাবা, মেয়ের মাথাটা
হয়েছে যদি কিছু ওষুধ দিতে না ওকে ট্যাবলেট জলের সাথে খাওয়া তো জোর করে রাত্রে প্রত্যেক দিন রাত্রে জোর করে আবার বলতো আমার যদি পেটটা হয়ে যায় আমি মুখ দেখাতে পারবো না লোকে জিজ্ঞাসা করলে কি করে বলবো যেটা কার বাচ্চা এই কথাটা মেয়েটা বলতো কারা 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 আসতো আপনারা দেখেন না আমরা আমি কি হবো তো ঘরে থাকি আমার একটা অসুস্থ ছেলে আছে আমি ছেলে নিয়ে থাকি মেয়েটা মেয়েটা করে ডেকে ডেকে বলে কিন্তু প্রত্যেকটা মানুষকে বলেছে প্রত্যেকটা জনতা জানে সত্যি কথাই বলছে ওর মা দেখিয়েছে যে আমার বাবাকে আমার মা মেরে দিয়েছে কিন্তু আমরা কিছু জানি আমরা জানি না আমরা তো ঘরে আসি না ওদের ওর মা বাপ ভালোবাসা আমাদের সঙ্গে রাখে না তাই কোনোদিন আসতুমনি কিন্তু মেয়েটা ঘাটে দেখাতো স্যার কিছু যদি ওষুধ দিতে জুটেনি ঘটনাটা কি ঘটেছিল প্রথম যখন ঘটনা হয়েছিল সেই ছেলেটি ঘরতে যখন এসেছিল কোন ছেলেটি জানি না সেই ছেলেটিকে ইশারায় দেখাইছে সবাই জানে নাম এখনো গ্রামের লোকরাও বলে না আমিও বলতে পারছি না আমিও বলতে পারছি না ছেলেটাকেও দেখাইছে গ্রামের লোকদিকেও ছেলেটাকে দেখাইছে আমাদেরকেও দেখাইছে সবাই জানে প্রথম যখন ওদের ঘরকে এসেছিল তার সকালেই আমাদের ঘরকে গেছে আমার এই বৌমাটি গোয়ালকার ছিল এই বৌমাটিকে সব ঘটনাগুলি বলেছে তারপরে আমাকে বলেছে তারপর দিনে রাস্তা পেরোইছে আবার তারপর দিনে পালিয়ে গেছে আমার ছোট বোনের ঘরকে পাতে সার কাউকে বলে না খুঁজাখুঁজি করছে সামা পালাইছে ওর মাই ওইখান থেকে নিয়ে এসেছে নিয়ে আসার পর তারাই আমাদেরকে বলে এইরকম মানে যেরকম রাত্রে জঘন্য কাজ যে স্বামী স্ত্রী করে সেগুলি সব দেখাইছে সব বলেছে ইশারাতে সব বলছে দিয়ে আমরা বললো আমরা কী করবো বলি গ্রামের লোকটিকে বল দিয়ে এখানে ক্লাবের ছেলেদিকে বলেছে ও দেখাইছে ক্লাবের ছেলেদিকে আমিও বলেছি ক্লাবের ছেলেদিকে বলি একটু ব্যবস্থা কর তোরা ওর মাকে একটু শাসন কর বল বলছে ওর মাই তো বলছে কিছু লয় ক্লাবের ছেলেরা বলছে ওর মা বলছে কেউ এলে আমরা বলবো না হ্যাঁ কেউ আসে না ঘরকে ওর মাথা খারাপ হয়ে গেছে একটি গরু ওদের বাছুরটি পেটে মারা গেছিল বলছে বাছুরটার জন্য গরুটার জন্য মাথা ডিফেক্ট হয়ে গেছে কিন্তু ওর মাথার ডিফেক্ট হয় না ওই ঘটনাগুলি সবাইকে আমাদেরকে প্রায় বলে আমরা গ্রামের লোককে বলতে বললো সবাই কি বলেছে গ্রামের লোকরা তো কেউ কিছু গুরুত্ব নেয় না আবার দিন কতক আগে আবার জিজ্ঞাসা করেছি বলি এখনো সে আসছে না বলছে হ্যাঁ আমি বলছি এসে এসে কি করতো এসে ওর মায়ের অত্যাচার আগে করতো তারপরে ওর করতো ও বলছে আমি তুই কি করতি বলছে আমি চোখগুলো এমনি করে ঢাকা নিয়ে দিত আর বারোটার সময় আসতো ও ঘড়ি দেখতো ঘড়ি দেখতে জানে বারোটার সময় আসতো এলি চাবিটি খুলে দিত ও ঢুকে গেলি চাবি লাগিয়ে দিত তিনটের সময় যেত সে স্বামী স্ত্রীর মতন থাকতো ফিরে মেয়ে মায়ের কাছে দিয়ে তিনটে বাজলে তখন যেত আজকে কি ঘটনাটা ঘটেছিল আজকেরটা জানি না আজকে ডাকতে গেল আমাকে বউ ডাকতে গেল মাসি এসে শামা কি করছে দেখবে এসে আমি যে দেখছি গাদা জল ঢেলেছে শামা শুয়ে রয়েছে গলাটা কালো করা কোনো হাতে পায়ে ইয়ে না আপনারা কি মনে করছেন আপনারা কি মনে করছেন আমি ওকে মেরে দিয়েছি আমার বোন পোকাও মেরে দিল আমার বোন পোকাও অমনি শুয়েছিল বলছে টোক হয়ে গেছে মুখ বাঁকে নাই হাত বাঁকে নাই পা ছড়িয়ে নাই একটি হাত বুকে আছে একটি হাত মেলে আছে তাহলে বলছেন আত্মহত্যা করেনি না আত্মহত্যা করে নাই আত্মহত্যা করে নাই দিয়ে আমার বোনপোর টোক বলে আমার বোনপোর কিছু করে নাই বোনপোকে অমনি করে এখন এখন আপনারা কি চাইছেন আমরা বিচার চাচ্ছি শাস্তি চাচ্ছি আপনার নাম আমার নাম সারথী সারথী কি সারথী লোয়া যে মারা গেছে তার নাম কি সামালুয়া বয়স কত হবে বয়সটা কত হবে ওর আধার কার্ড আছে তো আধার কার্ডই বয়স আছে বয়সটা বলতে পারছি